চলতি মাসের 2রা জুন মঙ্গিয়াকামী ব্লকের বিএসসি চেয়ারম্যানের কক্ষে কর্মী সমর্থকদের দ্বারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেব বর্মাকে জোরপূর্বক সরকারি নথিপত্রে স্বাক্ষর করানো এবং পরবর্তী সময়ে বিজেপি আইএফটি সমর্থিত বিএসসি সদস্যদের মারধর করার বিষয় নিয়ে মঙ্গিয়াকামী থানায় যে মামলা নথিভুক্ত হয়েছিল এই অভিযোগ মূলে পুলিশি তদন্ত এবং মামলা তুলে নেওয়ার জন্য শুক্রবার তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের নিয়ে মঙ্গিয়াকামী থানায় লিখিত হয়। তাদের বক্তব্য অনুযায়ী গত 2রা জুন ঘটনায় 6 জন তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের মধ্যে মঙ্গিয়াকামী থানায় মামলা নথিভুক্ত হয়েছে তা তুলে নেওয়ার দাবিতে শুক্রবার তিপ্রা মথা দলের কর্মী সমর্থকেরা মঙ্গিয়াকামী থানায় ডেপুটেশন মিলিত হয়, কারণ তাদের বক্তব্য এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং বিজেপি আইএফটি দলের সাজানো ঘটনা। এমন কোন ঘটনা গত 2রা জুন মঙ্গিয়াকামী থানা এলাকায় ঘটেনি। তিপ্রা মথা দলের অভিযোগ, বিজেপি আইএফটি দলের কর্মী সমর্থকেরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এইসব ঘটনা সাজিয়েছেন। তিপ্রা মথার তরফ থেকে শুক্রবার মঙ্গিয়াকামী থানায় ডেপুটেশনকালে জানানো হয়, গত 2রা জুন মঙ্গিয়াকামী থানায় যে 6 জন তিপ্রা মথার কর্মী সমর্থকদের নামে মামলা দায়ের করা হয়েছে তা যেন অতি দ্রুত তুলে নেওয়া হয়, না হলে দলের তরফ থেকে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবে তারা, এমনটাই জানিয়েছেন জৈনিক এক তিপ্রা মথা দলের সমর্থক। বিএসসি চেয়ারম্যান নিয়ে সই ফাইনাল থাকে হাজারও বিজেপি আইটিপটি মাফিয়া বড়ক 30-40 জন গেডিনেন্দ বড়ক সই রিলিয়া এরপরে আজ তিনটিপ্রা মঠা সই নাই আর বড় রঙ বড়ক দামা চাপা খাই বুকা অবন প্রোটেকশন এখানে তিনটিপ্রা মঠান বড় রক বতঙ্গ আ ফলস আপনার ন তিনি আইপিটি বিজেপি গুন্ডা বাহিনীর বড় ফলস এলিগেশন হই তিনি তিপ্রা মঠানি 6 জন বরং এগেন্স বরং এফিয়ার লস লাইকা অফ ফলস এলিগেশন তিনি উইথড্র খাইনার বাদে যে বাধ্য অংখা তিপ্রা মঠা গরিব মঠা চলা তাই ইউথ যত কিছু খাই আর থানাব ডেপুটেশন দিতা যাতে আ কেস ন ইমিডিয়েটলি এটা ফলস এলিগেশন আ কেস ন উইথড্র খাইনার নতুন অগন চিন দাবি তাই তেকেসা হাই চিনি মঙ্গিয়া কামি আদি ব্লগ বিজেপি আইপিপটি গুন্ডা বাহিনী যে মাঝে মাঝে থাইমানি অবরং মাথা তাই হিনকাই অবরং দাবি চিনি তিনি ডেপুটেশনি অ দাবি যদি প্রশাসন আবন ইমিডিয়েট অ্যাকশন নাই হাঙ্কাই যদি আজ চিনি বরক ন তিপ্রা মঠানি আদংশ ন রমনানি পুলিশ বাধ্য হাঙ্কাই সঙ্গ চিনি তিপ্রা মঠানি গই গ্রেটার মুভমেন্ট থাইমানি বাধ্য হাই 15 অনুমান 2,250 থানা ও ডেপুটেশন না হিসাবে তার উদ্দেশ্য হয়ে দৌতারী ব্লক যে বিজেপি আইপিএফটি এলায়েন্স হয় তিপ্রা মথা পিছা প্লেস হয় মানে ব্যাপার তৈরি হয় এবং পরে থানা উভয় পক্ষ নিয়ে শেষ কেস হবো না আগুন ব্যাপার মত থানে এগেন্স্ট যে কেস রিজার্ভ আগ ফলস কেস নিয়ে বড় উইথড্র নেবে কালচার মেমোরেন্ডাম তুমি জমা রেখে মানে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন দুরন্ত টিভি।